এখানে যখন আমি কথা বলছি আপনাদের সাথে, আমি টিচার, আপনার স্টুডেন্ট, এটা উদ্দেশ্য না। আমি টিচার, আপনার স্টুডেন্ট, আমার অনেক স্টুডেন্ট নাকি, উদ্দেশ্যটা একটু অন্য। কি? আমরা সবাই আখেরাতের স্টুডেন্ট, আখেরাতে পাস করবেন না? আর আমি টিচার আপনাদেরকে আখেরাতে পাস করানোর জন্য। বিষয়টা তাহলে দুনিয়ার কোনো হলে পাস করার জন্য না, দুনিয়ার কোনো সার্টিফিকেটের জন্য না, বিষয়টা পুরোটাই হচ্ছে কি আখেরাতের বিষয়। আখেরাতে একবার ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে? সাবজেক্ট চেঞ্জ করবেন না? ছাত্রছাত্রী পাত্রপাত্রী হয়ে যাবেন? পড়বো না, বিয়ে করব, বিদেশ পাড়ি দিবেন? আচ্ছা, ফেল করে আর ফাঁসি দিবেন? নাউজুবিল্লাহ। এবার কিন্তু বেশ কিছু পোলাপান মারা গেছে, এবার বেশ কিছু পোলাপান মারা গেছে দেখলাম, ফেল করে মারা যাওয়ার সুযোগ আছে? তাই মামু বাড়ি, খালু বাড়ি, দাদি ভাই কি বলে, ফুবা বাড়ি পালাই যাওয়ার সুযোগ আছে? তাহলে বিষয়টা অত্যন্ত সিরিয়াস বিষয়, এবং পাস ফেলের বিষয় তাওহীদ মূল একটা বিষয়ের মধ্যে একটা বিষয়। তাহলে বন্ধুরা, আপনি একটু সিরিয়াস হবেন। ভালো ছাত্রকে জানেন যে স্বপ্ন দেখতে পারে, সিরিয়াস হয়, কম্পিটিশন করতে পারে। এখন এই মুহূর্তে আমাদের স্বপ্ন তাওহীদকে জানব, আখেরাতে জান্নাত যাব। সিরিয়াস, খুব সিরিয়াসলি শোনেন আর কম্পিটিশন করেন। কে কার আগে উত্তর দেবো? আমি কিন্তু টিচার মানুষ তো, জিজ্ঞেস করো একটু পর পর, একটু হ্যাঁ প্রাণবন্ধ চাই। তাহলে শব্দ অর্থ কি বললাম? কোনো কিছুকে বলেন, কোনো কিছুকে একক সাব্যস্ত করা যার দুই হবে না। তাহলে কি তাহলে শব্দটা কোনো মখলুকাতের জন্য প্রযোজ্য হবে? মখলুকাত তো সহ্য না যায়, তাহলে শব্দটা কার জন্য? খালেকের জন্য। সুবহানাল্লাহ। যখন যদি বলি আমরা তাওহীদুল্লাহ, আল্লাহকে একক সাব্যস্ত করা যার দুই হবে না, আল্লাহকে একক সাব্যস্ত করা যার দুই নেই। আমরা কি এটা উত্তর পেয়েছি ইনশাআল্লাহ? তাহলে শব্দ অর্থ জি, এটা আপনারা প্র্যাকটিস করবেন, না হলে আমাদের ভাই জানি করতেছে, উনি এক নম্বর এখানে আমাদের, কারণ উনি সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন ছড়ায়। আমরা হয়তো এখানে আছি 300-400, এটা হাজার হাজার মানুষ এখানে যাবে। তাওহীদ কাকে বলে? তাওহীদ শব্দিক অর্থ জানলাম, ডেফিনেশন কি? তাওহীদ কাকে বলে বাংলায় বলি, কারণ আরবি বাংলা দুইটা বলতে অনেক সময় লাগবে। আমার সঙ্গে বলেন, তাওহীদ হলো আল্লাহ তাআলাকে, আমার উঠান নাই আপনারা, তার কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে একক সাব্যস্ত করা, এবং বান্দা কই বল, সকল ইবাদত একমত তার জন্য করা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহকে তার কাজে এক সাব্যস্ত করা, জীবনদায়ীকে, মারেকে, ধনী বানাইকে, গরিব বানাইকে, লম্বা, খাটো, কালো, ফর্সা, সুখী, দুঃখী, ছেলে দেয়কে, মেয়ে দেয়কে, দুটো দেয়কে, একটাও দেয় না কে, অসুখ দেয়কে, ভালো করে কে। তাহলে আল্লাহ যদি সব হয়, তাহলে আমরা যে অনেক কিছু দেখি সেগুলি কি তাওহীদের ব্যাপার? তাহলে হচ্ছে আল্লাহর কাজে আল্লাহ এক, আমাদের কাজে একে অপরের শরীর, বাট আল্লাহর কাজে কেউ শরীর নেই। মাজারগুলিতে মানুষ যায় কি জন্যে? এইগুলির জন্যই তো যাই, সত্যিটা আল্লাহ, ওখানে যাবেন কেন? ইব্রাহিম খলিল আলাইহিসসালামের 86 বছর বয়স, সন্তান হচ্ছে না, কার কাছে বলছিল রব্বি হাবলি মিনাস সালিহিন, দোয়া করলেন আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগোলামিন হালিম। ওই যে পয়েন্ট, তাহলে আল্লাহর কাজে আল্লাহ এক, আল্লাহর কাজে কেউ নেই। আজকে বৃষ্টি হচ্ছে কোন পূজার দিন তাই বৃষ্টি হচ্ছে, পূজার দিনে বৃষ্টি হয় না, আল্লাহ বৃষ্টি দেয়,
পরে ডাক্তার না হলে আমার ছেলেটা গেছিল, বাচ্চাটা গেছিল, ড্রাইভারটা ভালো এই জন্য অ্যাক্সিডেন্টে বেঁচে গেল। তা নাকি অ্যাক্সিডেন্টে বাঁচায় কে? হ্যাঁ, ড্রাইভার সে চেষ্টা করেছে, সব ভালো ড্রাইভার কি অ্যাক্সিডেন্ট করে নেয় আর খারাপ সব মরে গেছে না? বন্ধুরা, আমরা কিন্তু উঠতে বসতে চলতে ফিরতে অনেক শর্তেতে আমরা আল্লাহর কাজে শরীক করে ফেলি, নাউজুবিল্লাহ। ওকে, আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্য আল্লাহ এক, ধরি আল্লাহর নাম তাবারক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাক মানে আল্লাহ তাবারক, তার নাম কোরআন কারিমে বলছেন। এখন যদি তাবারক নাম মানুষের নাম রেখে দিই চলবে? না। আমরা সিন্দি বলি না অনেক সময় মসজিদে, এই তাবারক লয়ে যায়, তাবারক খেয়ে যান, তাবারক তো আল্লাহ সুবহানাল্লাহ। তো এই নামটা আরেকজনের কেমনে হয়? রব, রব মানে কি? প্রতিপালক, রব্বি মানে আমার প্রতিপালক, তো রব্বি তো আল্লাহ একমাত্র, আর কেউ হয়? তো আপনার সন্তান নাম রেখেছেন রব্বি, কি বলে দেখতে হলো না বন্ধুরা? জানি না, ভুল করছি, সংশোধন করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তার নামে গুণে বৈশিষ্ট্য এক, আল্লাহ রাব্বুল রাগ করেন, রাগ করেন, হাসেন, তার বৈশিষ্ট্য। আমার রাগ করলে 30 বছরের বরের তালাক দিয়া ওই শ্বশুর বাড়ি খুঁজি ভাগ, এক তালাক, দু তালাক, তিন তালাক, পাঁচ তালাক। আল্লাহ কি রাগ করলে এরকম উল্টা পাল্টা করে ফেলেন নাকি? না, তাহলে রাগ তার মত, তার বৈশিষ্ট্যের মত, অন্য কারোর মতো না। আমরা দয়া করি একবার দুইবার তিনবার বলার করেছে, বাবা 5 টাকা দাও খামো, নাও 10 টাকা, 15 টাকা, একবার দুইবার তিনবার, এই যাও ছেলে, এরপরে বাবার দাও না, আচ্ছা নাও, এরপর বুদ্ধ করো, আপনার দয়া শেষ। আল্লাহর কি দয়া শেষ হয়? আর রহমান আর রহিম, আপনি ক্ষমা করেন একবার দুইবার তিনবার শেষ, এরপরে আপনি আমার বৌরি করেন যে ঠিক হবি না, তালাক। তাহলে আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহ ভিন্ন না, তার মতো কেউ নেই। আসি, যেহেতু আল্লাহর কাজে আল্লাহ এক, নামে গুণে বৈশিষ্ট্য এক, এবাদত আমার যত এবাদত কার জন্য হবে? আমার হাসিতে এবাদত। আপনি আপনার মতো হাসতে পারবেন না, কারণ এটা কে মালিক? কান্না তো এবাদত, দুঃখটা এবাদত, পায়ে হুজুর লাগছে, মা রে মা বলে না, বাপ রে বাপ ন কি বলতে হবে? তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, হাসি, কান্না, বিবাহ, শাদি, সবকিছু আমার জীবনে যা কিছু কার জন্য হবে? বিয়ে করবে কার মতো? ব্যাংক পাঠিয়ে দিয়া, পুরাতন ঢাকায় ব্যাংক তো পাঠিয়ে দিয়ে আসে কিনা আমি তো দূরদূর থেকে যাই না, মানে পুরাতন ঢাকায় দিয়েছি, বিয়ে হলে ব্যাংক পাঠিয়ে থাকতেই হবে, যদিও যদিও বাবার এখানে ডাক পড়ে গেছে মসজিদের প্রথম কাতার নামাজ পড়ে, কয় এটা মানানো যায় না মেয়েদের দিকে। তাহলে আপনার যা কিছু কার জন্য হবে? ভালো কিছু করবেন আল্লাহর জন্য, খারাপ কিছু ছাড়বেন আল্লাহর জন্য। ভালোটাও এবাদত, ভালোটা কাজটা করা এবাদত, পাপের কাজটা ছেড়ে দেওয়া এবাদত। আমি সত্য বলি এবাদত, মিথ্যা বলি এবাদত, আমি হালাল খাই বলত, আমি হারাম খাই না, হারাম নয় পট খোলা, বর্তমানে হালালের পটগুলি বন্ধ না আর হারামের পটগুলি খোলা। এখন এই মুহূর্তে হালালের থেকে কাজ করা অনেক কঠিন, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ওপরে ওঠা কঠিন। হ্যাঁ, আপনি খাচ্ছেন না, সুযোগ আছে একটা সিনেসার মারলে দিচ্ছে, এটাও বাধাত। আপনি আজকে সারাদিনে চাকরি করে আপনার হয়তো 5,000 টাকা বেতনের পাইছেন, এটা যেমন এবাদত, আপনার 5 লাখ টাকা আসছিল সিগনেচার করেন নাই, ওটাই ভালো, বেশি বলো ভালো 5 লাখ। আমরা কিন্তু ভালো কাজ করে এবার মনে করি, কিন্তু পাপের কাজ ছাড়া এবার মনে করে কি করি না, অনেক মনে। আজকে একটা মোবাইল, বিশেষ করে যুবকরা, ইয়াংরা, একটা মোবাইল কন্ট্রোল করা কত কঠিন বলেন আপনারা? যুবক ভাইয়েরা বলেন, যদি মোবাইল কন্ট্রোল করতে না পারেন, আপনার চোখ দেখবে যেটা আল্লাহ পছন্দ করেন, যেটা অপছন্দ করেন দেখবে না,
শুনবেন যেটা আল্লাহ পছন্দ করে এবাদত, অপছন্দ করে শুনবেন না সেটাও এবাদত। আপনার বিবেক বুদ্ধি চিন্তা ভাবনা সব কিছু খাবেন চলবেন কোন জায়গায়, মসজিদে যদি যাই না যাই কোথায় ডানে বামে। আপনার বাহুবল ভালো কাজে লাগাতে হবে, কর মন্দ কাজে অন্যায়ের কাজে কোনো ভাবে সহযোগিতা করা যাবে না সেটাই বাদন। আমার মনে হয় তাহলে এবার আমরা আসি ফিনিশে যাই। তাহলে সতর্ক ছিল কোনো কিছুকে একটু সাব্যস্ত করা যার দুই হবে না, আর তিন হচ্ছেন আল্লাহ। তাওহীদ কাকে বলে? আল্লাহকে তার কাজে নামে গুণে বৈশিষ্ট্যে একক সাব্যস্ত করা এবং বান্দার সকলে বদল একমত তার জন্য করা। আল্লাহ যদি আজকের এই কথাগুলি আপনি মনে রাখেন রোজ কিয়ামতের দিন আপনি পার হতে পারবেন ইনশাআল্লাহ। তাওহীদটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, কয় ভাগে? প্রথম প্রকার হচ্ছে কি তাওহীদুর রুবুবিয়্যাহ, মানে আল্লাহর কাজে আল্লাহ এক। দ্বিতীয়টা তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম ও গুণাবলীতে আল্লাহ এক, বৈশিষ্ট্য এক। আর তিন নম্বরটা তাওহীদুল উলুহিয়্যাহ, ইবাদতে আল্লাহ এক। কয় প্রকার হলো? তাও বলে তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল উলুহিয়্যাহ। আল্লাহর কাজে আল্লাহ এক, নামে গুণে বৈশিষ্ট্য এক, ইবাদতে এক। তাহলে আমি আসতেছি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ আজকের পয়েন্ট থাকবে, এই তাওহীদের হকিকতটা কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, মানে তাওহীদটাকে আপনার জীবনে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন, এই তিনটা তাওহীদ আপনার জীবনে আপনি কিভাবে দেখবেন। এই পয়েন্টটা যদি ভুলে যাই তাহলে আমার একটু স্মরণ করাই দেন। তাওহীদের গুরুত্ব সবচেয়ে বড় ফরজ কি বলেন? না, তাওহীদ সবচেয়ে বড় ফরজ কি? তাওহীদ নামাজ তো দ্বিতীয় রুকন, এক নম্বর রুকন কি? শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। তাওহীদুল ইবাদাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদুর রিসালা, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। আল্লাহ যেমন এক, ইবাদতে এই ইবাদতের নিয়ম পদ্ধতিতে এক মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোনো পদ্ধতি চলবে না। এটা বলে তাওহীদুল ইবাদাহ, ইবাদতে আল্লাহ এক। তাওহীদুল রিসালা মানে রিসালাতে একজন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেমন এক ইবাদতের জন্য, এই ইবাদতটা করার নিয়ম পদ্ধতি কার? একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে ইঞ্জিনিয়ার, প্ল্যানিং। এবাদত করবেন কীভাবে করবেন, হজ করবেন কীভাবে করবেন, প্ল্যান দিবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত করবেন কীভাবে? প্ল্যান মুহাম্মদ। খুতবা দিবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করবেন? তা, কারণ যা কিছু করবেন ছাড়বেন আল্লাহর জন্য, আর যা কিছু করবেন ছাড়বেন একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। ব্যাস। তাহলে নামাজ তো দুই নম্বর রুকন, এক নম্বর রুকন কি? তাওহীদ। তাহলে এক নম্বর ফরজ কি? তাওহীদ। সবচেয়ে বড় ফরজ কি? তাওহীদ। সর্বক্ষণের ফরজ কি? ধরি হজ একবার করে তো শেষ, রমজান মাসে রোজা করলে শেষ, ওকে। এখন এসব পড়েছি ফজর পর্যন্ত নামাজ নাই, আছে নাই, ওকে। যাকাত একবার দিলে হলো, কিন্তু তাওহীদ আমার একটা ফরজ, সর্বক্ষণের সর্বত্রতে এর ফরজ। এক সেকেন্ডের জন্য বলে যে তাওহীদ বাদ, আপনি বাদ, আপনি বাদ। তাওহীদ যদি যাই মানে শিরক আসবে, আর শিরক মানে জাহান্নাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছেন যে শিরক করবে তার জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম ওয়াজিব, তার কোনো সাহায্য করে থাকবে না দুনিয়া আখিরাতে। ইয়া রব, কিন্তু তাওহীদটা সর্বক্ষণের জন্য না, এক সেকেন্ডের জন্য চলবে না। তাওহীদ ইবাদত কবুলের, তাওহীদ না থাকলে ইবাদত কবুল হবে? হবে না। তাওহীদের জন্য, তাওহীদের জন্য আসমান জমিন এবং এর ভিতরে যা কিছু সব কিছু সৃষ্টি, তাওহীদের জন্য সমস্ত কিতাব নাজিল হয়েছে, তাওহীদকে বাস্তবায়ন করার জন্য সমস্ত 124,000 নবীর সঙ্গে দুনিয়ালা পাঠিয়েছেন। সমস্ত নবীর প্রথম দাওয়াত ছিল তাওহীদ। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ওয়া ইয়া মার কওম,
একমাত্র আল্লাহর অনুগ্রহ, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। সমস্ত নবী রাসূলের দাওয়াত ছিল কি, নবী রাসূলের দাওয়াতের চারটা উসুল বলেন, নবী রাসূলের দাওয়াতের চারটি উসুল, তাওহীদ, রিসালাত, তাকওয়া, আখিরাত। সমস্ত নবী প্রথম তাওহীদ, তাওহীদ ওকে জান্নাতের চাবি কি? তাওহীদ। আমরা বলি নামাজ না, বেহেশতের চাবি সালাত না, কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের জন্যে জান্নাত আর জাহান্নাম, এই তাওহীদের জন্যে ফুল সিরাত, তাওহীদের জন্যে মিজান, এই যে মাপা হবে যে মিজান। তাওহীদ ছাড়া, তাহলে এই তাওহীদের গুরুত্বকে আমরা বুঝেছি, সুবহানাল্লাহ। এই তাওহীদের আজকে আমাদের আলোচনাগুলো মেম্বারে জায়গা পাই কম, পাই নাই কথা বলছি না, ওয়াজমা ফিলে পাই কম, আমাদের ক্লাসিক্যাল একাডেমিকে পাই কম, আমাদের কোর্স আলোচনাও তো পাই কম। যেটা ছিল এক নাম্বার সেটাকে আমরা নাম্বারই রাখি নাই। সৌদি আরবে একটা বাচ্চা যখন মাদ্রাসায় প্রথম দিন যায়, প্রথম তাকে যে শিখিয়ে দেয় তাওহীদ কাকে বলে, আর আমরা তাওহীদটা ভালো বুঝি না, অনেক সময় আমাদের একটু ঝামেলা থেকে যায়। আমরা তাওহীদ মানে কি? একত্ববাদ। কি একত্ববাদ? কেমন একত্ববাদ? কিসে একত্ববাদ? আমরা দেখলেন একত্ববাদ কিসে? আল্লাহর কাজে। একত্ববাদ কিসে? নামে গুণে বসেছি। একত্ববাদ কিসে? এবাদতে। যদি এবাদতে আল্লাহ এক, আল্লাহ যদি রবুবিয়াতে এক হতো, তাহলে মাজারে মানুষ কি যেত? তাহলে বন্ধুরা, তাওহীদের গুরুত্বকে বুঝতে পেরেছি আমরা, এইটা ছাড়া কোনো উপায় নেই। তাওহীদ নাই মানে আপনার ইমান নেই, তাওহীদ নাই মানে জান্নাত নেই, তাওহীদ মানে আল্লাহর সঙ্গে সম্পর্ক নেই, তাওহীদ নাই মানে আপনার ফরজ শেষ, বড় ফরজ শেষ। ওকে, তাওহীদের একটু ফজিলত শিখি আমরা। ফজিলত মানে বোনাস। চার নম্বর পয়েন্টটা কি? তাওহীদের বোনাসগুলো কীভাবে বুঝাই আপনাদেরকে? চারটা হাদিস নয় আপনাদেরকে, তাহলে বুঝে বোঝা যাবে। তাওহীদের যদি আমরা পাওয়ারটা বুঝতে চাই, পাওয়ার, তাহলে একটা হাদিস বলি। আল্লাহ নবী আলাইহিসসালাম বলে, আসমান জমিন এর ভিতরে যা কিছু আছে আল্লাহ ব্যতীত, একটা যদি হালাকা গায়ের মুভামা মানে জোর দেওয়া না, মানে কি বলে ওটাকে, ঢাঁচে বানানো একটা বৃত্তকার রিং, রিং রিং বুঝেন তো, একটা রিঙের মধ্যে যদি সব কিছুকে দেওয়া দেওয়া হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ দিয়ে তারপর আঘাত করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। কি পাওয়ারফুল, চিন্তা করছেন আপনারা কত পাওয়ারফুল। আমরাও তো লা ইলাহা পড়ি, আমাদের কি পাওয়ার? তাওহীদ এমন একটা হায়ার অ্যান্টিবায়োটিক, যদি কাউর ভিতরে চলে যায় সব রোগের চিকিৎসা হয়ে যায়, যত রুহানি সমস্যা আছে ইমানি। আমরা তাওহীদ কালেমাটাকে আজকে ভিক্ষার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির ছাড়া জিকির করে লা ইলাহা সকালবেলা মসজিদ খালি, কি লা ইলাহা পড়লাম? তাহলে তাওহীদের পাওয়ারটা বোঝে কত। আচ্ছা, তাওহীদের ওজনটা কত, ওয়েটটা? মূসা আলাইহিসসালাম আল্লাহকে বলে, ইয়া রাব্বি আল্লিমনি দোয়া নাদুর আদুকাবি ওয়াজকারুকাবি, আল্লাহ একটা দোয়া শিখাই দাও, জিকির শিখাই দাও, তোমারে ডাকবো, দোয়া করবো। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে ইয়া রাব্বি কুল্লু ইবাদাকা ইয়াকুলুনা বিলা ইলাল্লাহ, সবাই তো লা ইলাহা বলে, আমার জন্য একটা স্পেশাল কিছু দেন। বলে ইয়া মূসা, তুমি কি জানো লা ইলাহাটা কি? ডাল সে একটা খুলছি, যদি সাত আসমান এবং সাত জমিন এবং এর ভিতরে যা কিছু আছে একটা পাল্লায় দেওয়া হয় আল্লাহ ছাড়া,
আল্লাহ ব্যতীত। আর যদি তাওহীদ লা ইলাহা একটা পাল্লায় দেওয়া যায়, লারাজাহাত কিফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। হ্যাঁ, একটু চিন্তা করেন তো, আসমান জমিন আর্শ কুরসি ফেরেশতা মানব দানব যা কিছু আছে সব একটা পাল্লায় দিলেন আর একটা চলে গেল, তো তখন কি পাওয়ারফুল, কি বুঝতে পারে কি বলে আপনার কি ওজন। অন্য একটা হাদিসে আছে যে একজন বান্দাকে আল্লাহ ডাকবেন কেমন, 99টা তা পাপের রেজিস্ট্রি খাতা, রেজিস্ট্রি খাতা বড় হাজির করবে, এবং এক একটা খাতা মাদ্দা বাসারি চোখ চন্দ্র যেতে বড় হবে, এক একটা রেজিস্ট্রি খাতা চোখ চন্দ্র যেতে বড় খাতা, পাপের সব লিস্ট করা হয়েছে। আল্লাহ বলবে দেখো স্বীকার করো না তোমার কিছু আছে, আল্লাহ বলবে দেখো তোমার একটা আমার কাছে জিনিস আছে, সেটা কি বিতাকাতু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লিখা একটা কার্ডের মধ্যে। আল্লাহ কোনো এক সময় হতো ইমান থেকে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ আর ইমানটা নষ্ট আর করে নাই মরে গেছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে, হয় মাফ করে আল্লাহ সরাসরি দিবেন আর নয় জাহান্নাম খাটালেও জেল টেল খেটে হলো একদিন যাবে কোথায় জান্নাতে। এরপরে বান্দা তো দেখবে 99টা রেজিস্ট্রি খাতা বিশাল বিশাল একটু একটা কার্ড কত নিরাশ দেখা যাবে, লারা জাহাত কিফাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওবিতাকাতু লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটা ভারী হয়ে যাবে, এটা হালকা হয়ে যাবে, আল্লাহ বলে যাও আমি তোমার ক্ষমা করলাম যাও জান্নাত যাও। আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহর মূল্যটা কি, এর ডিমান্ডটা কি মাত্রা, আর তার সাই লা ইলাহা ইল্লাল্লাহ এর মূল্যটা কত, আল্লাহ রাব্বুল আলামিন একজন জাহান্নামীকে ডাকবেন, ডেকে বলবেন এই জমিন ভরা, জমিন থেকে পুরো আসমান ভরা যদি তোমার কাছে স্বর্ণ হয় তাহলে কি তুমি জাহান্নাম থেকে মুক্তি হওয়ার চেষ্টা করবে বলে। হ্যাঁ আল্লাহ বলবে মা তুমি কি লাইসালাম ইন্দার, তোমার তো এত চাই না, অনেক সহজ চেয়েছি, এর চেয়ে তো অনেক ছোট্ট একটা জিনিস তোমার কাছে চেয়েছিলাম, অনুবাদ আছে কি আর তো আল্লাহ তো শিখা বিষয় আর তুমি শিরিক করবো না তাওহীদে থাকবে, তোমার কাছে চেয়েছিলাম তাওহীদ, এই তাওহীদ হলে তুমি আর জাহান্নাম থেকে মুক্তি হয়ে যেত, এত সব দুনিয়া ভরা স্বর্ণ লাগতো না, তাহলে লা এই তাওহীদটা সারা পৃথিবী ভরা স্বর্ণের চেয়ে কি মূল্য বেশি হলো না, তাহলে পাওয়ারটা বুঝলেন সব জুলমার হয়ে যাবে, ওজনটা বুঝলেন, বুঝলেন তার কি মূল্যটা, তাহলে তাওহীদটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা তাওহীদের দলিল তিন প্রকার, তাওহীদের দলিল একটা আয়াতের মাঝে আছে, কার জানা আছে, সূরা মারিয়ামের 65 নম্বর আয়াত, যেটা আমি শুরুতে পড়েছি, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা ফাআবুদহু লিইবাদাতি ফাআবুদহু ওয়াসবির লিইবাদাতি হাল তাআলামুনাহু সামিয়া, একটা আয়াতের মধ্যে তিন প্রকার তাওহীদ আলাদা নিয়ে আছে। আচ্ছা আপনাদের সবার জানা সূরা ফাতিহাতে নেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা তাওহীদুল রুবুবিয়্যাহ আল্লাহর কাজে আল্লাহ এক, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন তাওহীদ আসমা ওয়া সিফাত নাম গুণ বৈশিষ্ট্য, আর তাওহীদুল ইবাদা আল্লাহ ইবাদত এক, তার দলিল কি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা আপনাদের সবার জানা। আল্লাহর নবী আলাইহিসসালাম মুয়াজ বিন জাবালকে বললেন মুয়াজ বিন জাবাল তুমি কি জানো আল্লাহর হকটা বান্দার উপরে কি আর বান্দার হকটা আল্লাহর উপরে কি, হাত্তা তিনি মাহাক্কুল্লাহ আলাল ইবাদ ওয়া মাহাক্কু ইবাদ আলাল্লাহ, জানো তুমি আল্লাহর হক বান্দার প্রতি কি আর বান্দার হক আল্লাহর প্রতি কি, মুয়াজ বিন জাবাল বলেন আল্লাহ রাসূল, আল্লাহ এবং তার রাসূল জানা, আমার উত্তর জানা নেই, রাসূল বললেন হাক্কুল্লাহ আলাল ইবাদ আন ইয়াবুদু ওয়া ইশরিকু শাইয়া, আল্লাহর হক বান্দার প্রতি একমাত্র তারই ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শরীক করবে না। শিরিক কি আল্লাহর কাজে, বলেন শিরিক হলো
শিরক শব্দের অর্থ কোনো কিছুর অংশীদার সাব্যস্ত করা, অংশীদার পার্টনার সাব্যস্ত করা হলো শিরক। শিরক কাকে বলে? অসংখ্য বলে শিরক হলো আল্লাহর কাজে নামে গুণে বৈশিষ্ট্যে কাউকে কোনো কিছুকে শরীক সাব্যস্ত করা, এবং বান্দার কোন ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করা। তাওহীদের বিপরীত, তাওহীদের বিপরীত না কি বলেন আপনারা? আরো একবার বলি, আল্লাহর কাজে নামে গুণে বৈশিষ্ট্যে কাউকে কোনো কিছুকে শরীক করা, এবং বান্দার কোন ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করা। আল্লাহ তাওহীদ শিরক যাকে মুক্ত করে দিতে পারেন, আরামবাগ যায় মসজিদ আজকের এই হালাকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বারাকা করবে ইনশাআল্লাহ। এই মুসল্লিদের জন্যে, আমার ইমাম সাহেব, আমার মাজনে এবং আমার দায়িত্বশীলরা, এবং এই এলাকার জন্যে, এই পৃথিবীর যত আল্লাহর ওয়াদা এই তাওহীদের উপরে, আখেরাতের যত ওয়াদা সমস্ত তাওহীদের উপরে, এই পৃথিবীর যত আজাব গজব, এই পৃথিবীর যত মানে বিপদ আপদ, আখেরাতের যত বিপদ আপদ সব কিছুর মধ্যে শিরিক। নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। তাহলে আমরা তাওহীদের ফজিলতটাও জানলাম। ফজিলত অনেক আছে, এক সপ্তাহ বলা যাবে না, ঠিক না? হ্যাঁ, কারণ আপনারা আবার নিচে বসে আছেন, অডিটোরিয়াম হলে ভালো হয় একটু নড়াচড়া করা যায়। আমাকে তো মাশাআল্লাহ ভাই জান আমাকে অনেক সুন্দর বসতে দিয়েছেন, নড়ছি চড়ছি পাটাও নিচে, আর আপনারা তো অনেক কষ্ট করে বসে আছে। সত্যি আমি যখন দেখি নিচে বসে, তখন আমার, আমি যে টিচার মানুষ তো কষ্ট লাগে, আর আমি কিন্তু বসে আলোচনা করি না, দাঁড়িয়ে কথা বলি সবসময়, এই বসে আলহামদুলিল্লাহ। ওকে, আমরা এখন জানবো কি তাওহীদের রুকন কয়টি, তাওহীদের রুকন কয়টি, তিনটি, কয়টি? তিনটি। এক নম্বরে রুকন বা ফরজ, যেটা বলি আমরা, কি বলি? ফরজ। তাওহীদের এক নম্বর ফরজ কি? তাওহীদকে জানা, বলেন, জানাটা ফরজ, তাওহীদকে জানাটা ফরজ। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তার রাসূলকে বলছেন তাওহীদ জানার জন্য, ফাআলাম জানুন, আন্নাহু লা ইলাহা, নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তো রাসূলকে যদি তাওহীদ জানার জন্য আল্লাহ বলেন, তা আমাদের কি জানা ফরজ না? কি বলেন? ধনী গরিব প্রতিটি মানুষের জন্য, আলেম ওলামা সবার জন্য তাওহীদ জানা ফরজ। নাম্বার টু, তাওহীদকে বিশ্বাস করা। দুই নম্বর ফরজ কি তাওহীদে? আল তাওহীদকে বিশ্বাস করা। কি বিশ্বাস করা? হ্যাঁ আল্লাহ এক, তার কাজে, হ্যাঁ আল্লাহ তার নামে গুণে বৈশিষ্ট্যে এক, হ্যাঁ সকল এবাদত একমাত্র আল্লাহর জন্যই, এটা বিশ্বাসও করতে হবে। ওকে, তিন নম্বর ফরজটা হচ্ছে কি? তাওহীদকে মানা, বাস্তবায়ন করা। তিন নম্বর ফরজটা কি? শোনেন একটা কঠিন কথা বলছি, ফেতনা করিয়েন না, আবার উল্টা বুঝিয়েন না। আবু জাহাল, আবুল আহাবরা তাওহীদ জানতো, বিশ্বাস করতো, মানতো না। তিনটার দুইটা ছিল, একটা ছিল না, এই জন্য তারা কি? কাফির। এই জন্য তারা মুশরিক, এই জন্য তারা জাহান্নামী, এই জন্য তারা রাসূলকে মাথা ফাটিয়েছে, রাসূলের দান্তাগুলো শহীদ করেছে, রাসূলকে ভোটার বিল পাস করেছে মক্কার পার্লামেন্ট দারুল নাদওয়াতে। এই রহমতুল আলামিনকে দুনিয়া রাখা যাবে না। একশোটা যুবকের হাতে, একশোটা তরবারি দিয়ে বাড়ি ঘেরাও করে মোহাম্মদ বের হলে আলাইহিসসালাম একই সাথে আঘাত করবে, তার শরীরটাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে তাকে নিশ্চিহ্ন করে দিবে। কেন? মুহাম্মদ তাওহীদের কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এই মুহাম্মদ তাওহীদের কথা বলকে বলা, এটা আমার কি, এটা আমার কি, এটা বাদ দিয়ে যাচ্ছে সকল তাওহীদ বাদ দিয়ে যা আছে মোহাম্মদ সব শুনবো, কিন্তু এটা শুনবো না। এখানেই কিন্তু হক আর বাতিলের লড়াই,
এখানেই হক বাতিলের জয় পরাজয়, এখানেই হলো আমার ভালো আর মন্দ, সুখ আর শান্তি অশান্তি। তাহলে বন্ধুরা, আবু জাহাল আবুল হাবরা হজ করতো, আমরা করতো, কুরবানি দিত, আকিকা করতো, তারাও আসর রোজা রাখতো, বখারীর হাদিস, বখারীর হাদিস পড়েন, আসর রোজা রাখতো ওরা, ওরা হাজিদেরকে মানিক পান করাতো, এহরামের কাপড় দিত। সমস্যা কি, ওদের এক নম্বর তাওহীদ জানতো, মা বিশ্বাস করতো, মানতো না। আজা আলাল আলিহাতে ইলাহা ওয়াহিদা, এ মোহাম্মদ কী বলে, এতগুলি বাপদা 360টা মূর্তি একটা কও কেমনে হয়, আল্লাহ রে আবার সরাসরি কেমনে পাই, তো মাধ্যম ছাড়া হয় নাকি, আল্লাহ রে ডাকবো তো মাধ্যম ছাড়া হয়, তো হয় না। وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون হে রাসূল, আপনাকে আমি আমি আপনাকে আমার সম্পর্কে আল্লাহ বলছে, হে মুহাম্মদ আমি আল্লাহ সম্পর্কে যদি জিজ্ঞেস করে বান্দারা বলে দাও আমি তার নিকটে, যে কেউ আমাকে ডাকে তার ডাকে আমি সাড়া দিই যখনই ডাকে। বলছে নাকি ওস্তাদ লাগবে, মাধ্যম লাগবে? আচ্ছা একটা আপনাকে জিজ্ঞেস করি, ধরি একজন মা পাঁচটা ছেলে পাঁচটা মেয়ে, এখন তার হয় না, আগে আগে যোগে যান, হ্যাঁ এখন তো একটাই নাকি যথেষ্ট, দুইটাই নাকি ছেলে, এখন নাকি একটাই যথেষ্ট, একজন মা দশটা সন্তানকে এক সমান হবে মনে করে, একটা দুর্বল, সবচেয়ে দুর্বল, ওনারই একটা বড়, ওনার ছেলে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ আলেম কেউ হাফেজ অনেক বড় আলেম, একটা মনে করে হয় না, সে ছোটোটা দুষ্ট হয়ে যায়, এই ছোটো বাচ্চারা যদি দুষ্ট মা বাবাটা একটু ওকে মানে একটু খারাপ জানে, এই সন্তানটা বা ধরি একটা গরিব গরিব হয়ে গেছে, এই সন্তানটা মার কাছে চাইতে হলে কি বড় ভাই আমি শেখ সাইফুদ্দিন বেলালের মাধ্যমে চাইতে হবে, তাহলে মা শুনবে না হলে শুনবে না, এমন মা কি মা হওয়ার যোগ্য? বরং আমি যেহেতু দুর্বল, আমি যেহেতু একটু দুষ্ট, আমার কথায় দেখবেন মারা কি বলে দুর্বল হয়, হ্যাঁ বাবা কি বল। তাহলে একটা মার কাছে যদি তার সন্তান চাইতে হলে কোনো মাধ্যম লাগে না, মাধ্যম হলে যদি বড় তোর বোকা ছেলে তোর ভাইকে পাঠিয়েছে তুই আয় নিজে, বলবে না বলবে না, তাহলে মহান রব্বুল আলামিন তার কাছে চাইতে গেলে বুঝতে গেলে দেখতে হলে মাধ্যম লাগবে, এই কথাটা কি গ্রহণযোগ্য? আমাদেরকে একটা উল্টা বুঝে রেখে দিয়েছে, কয় কোর্টে যাইতে হলে উকিল ধরতে হয়, আল্লাহ যাইতে হলে পীর ধরতে হয়, তাই নাকি? এই কথাটাই শিরিকি কথা। আপনি একজন মানুষের সাথে আল্লাহকে সদৃশ্য করছেন, শিরিক না? আল্লাহ তাআলা নন, আল্লাহকে চাইতে হলে মাধ্যম কেন লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তাওহীদ বুঝি না বলেই আমরা এখানে মাঠপেজ খেয়ে গেছি। তাওহীদ যদি জানেন কেউ আপনাকে বোকা বানাতে পারবে না, এবং তাওহীদের জ্ঞান যার মাঝে আছে তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, এই পৃথিবীর সর্ববিজ্ঞ জ্ঞানী। সুলাইমান আলাইহিসসালাম তার ইঞ্জিনিয়ারের নাম ছিল হুদহুদ, পাখি হুদহুদ পাখি, ওনার ইঞ্জিনিয়ার, কেমন ইঞ্জিনিয়ার একটু ভেঙে বলি, উনি তো তখতে সুলাইমানিতে করে হাওয়াকে অর্ডার করতেন, গরু সাহার সাহার ওয়াসাল সাহার, সকালবেলা এক মাসের রাস্তা উনি যেত, বিকালবেলা এক মাসের রাস্তা রিটার্ন করতো। তো এই পাখি হুদহুদ পাখি কোথায় পানি ভালো এবং স্তরটা কাছে এটা উনি বুঝতেন, এই পাওয়ারটাই যোগ্যতা জ্ঞানটা তার ছিল। তো হুদহুদ পাখিকে সাথে রাখতো, একটা দেশ বিজয় করতে হবে, শিরিক মুক্ত করতে হবে, তাওহীদ বাস্তবায়ন করতে হবে, এখন তো পানি নাই, এখন না বোটর তোর সাথে দিয়ে দেবে পানি কই, এখন হুদহুদ বলে দিত এইখানে আর জিনরা তড়িৎ খড়ি পানির ব্যবস্থা করে দিত, সবাই হাজির হুদহুদ নাই, বালসা সুলাইমান আলাইহিসসালাম বালসাও ছিলেন রাসূলও ছিলেন, বললেন ওরে কঠিন আজাব দেব, ওরে জবা করে দেব, পর্যন্ত কারণ এই মুহূর্তে বুঝেন না বাদশাদের আবার রাসূল হলো গেল কই, হুদুদ ক্ষমা কাসাগাই না ভাই, অল্পক্ষণের মধ্যে হুদুদ এসে হাজির, হুদুদ তো খুব ব্যস্ত এসে হাজির হয়ে গেল, দেখে বাদশাহ সুলাইমানের রাগ, বললেন আহাত তো বেমা আলাম তো হেদবে, আমি যা জানি আপনি তা জানেন না, জ্ঞান
তাওহীদের জ্ঞান বলে কি বলো? বলে হ্যাঁ, ওই সাবা ওইখানকার বিলকিস ওইখানের মানুষরা সূর্য পূজা করে, এক আল্লাহর সঙ্গে শরিক করে, আপনার এই রাজ্যে সারা পৃথিবীর বাদশাহ ছিলেন কে? সুলাইমান শরিক হয়, ওরা তাওহীদ করে না, কি বলো? যাও চিঠি নিয়ে যাও হাজির। মানে এখানে হুদহুদ পাখি তাওহীদরা শিরিক বুঝত। আমরা অনেকে হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার অনেক কিছু হয়ে গেছি, তাও শিরিক বুঝি না। তাহলে তাওহীদের জ্ঞানের জন্যই তো এতটুকু ই হয়ে গেল, সম্মান হয়ে গেল কার? এবং কি হলো? এই হুদহুদের কারণে বিলকিস এবং তার জাতি সবাই ইসলামে তাওহীদে চলে আসলো। আপনি কি একটা তাওহীদ একটা আপনারা কি হুদহুদ পাখি চিনেন? আমাদের গ্রামে বলে কি কাঠঠোকরা, এটা একটা টোপের মতো থাকে, কাঠ ঠক 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 করে কাটে, ওইটি কি বলি আমরা? আপনারা কি বলেন? বুঝলা ওরালিয়া কাঠুরিয়া যাই বলেন এই পাখি। তাহলে আমরা এই একটা হুদহুদের চাইতে কি ছোট বলেন তো? আল্লাহ আকবার। এই জন্য বন্ধুরা আমি এই পয়েন্ট আগে নিয়ে আসি যে আমরা তাওহীদকে নিজের জীবনে, আমার পরিবারের জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্র জীবনে, আমার প্রতিটি জায়গাতে, মসজিদে, মাদ্রাসায়, হাটে, বাজারে, পার্লামেন্টে, সব কিছুর মধ্যে তাওহীদটাকে যদি আমরা কায়েম করতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে সব কিছু দিবেন ইনশাআল্লাহ। লাই কুলু লাইলাতু ফিলহু, লাইলা বললে আল্লাহ কি? যত আমাদের আজ অনেক ধরনের সমস্যা আছে, আল্লাহ নবী আলাইহিসসালামে যখন তিনি দাওয়াত শুরু করেছিলেন তখন সব ধরনের সমস্যা ছিল। নারীদেরকে, মেয়েদেরকে হত্যা করা হতো, জীবন্ত খবর দেওয়া হতো, কত তালাক দিত, কত বিয়ে করতো, বড় লোকরা গরিবদেরকে পিষ্ট করতো, সব ধরনের জুয়া, মদ, ব্যভিচার, সব ধরনের জঘন্য বেহায়া বেলিল্লা সব চলত। কিন্তু উনি কোনোটাই হাত দিলেন না, বললেন কি? বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এটা একটা হায়ারেন্টোমেটিক, এটা যদি ঢুকে যায় সবগুলো কি হয়ে যাবে? এবং তাই হয়েছিল, হয় নাই? জাহেলিয়াতের বড় বড় মানুষগুলিকে স্বর্ণের মানুষ তৈরি কি দিয়ে করেছিলেন? তাওহীদ দিয়ে, সুবহানাল্লাহ। এবং তাওহীদ যখন ভিতরে ঢুকেছে তাদের সমস্ত জান মাল সব কিছুকে কুরবানি করার জন্য তারা দাঁড়িয়ে গেছে। বুঝছি কথাটা আমরা? আমি এখন না যাবো তাওহীদের রোকন জানলাম তিনটা, তাওহীদকে জানা ফরজ, বিশ্বাস করা ফরজ, মানা ফরজ। আমাদের বর্তমান যুগে এমনও মানুষ পাওয়া যাবে যারা তাওহীদকে জানেও না, বিশ্বাস করে না, মানেও না, তারপরে উনি তাওহীদি জনতা, তার উপরে কিন্তু তার জানাজা হয়, গোসল হয়, দাফন কাফন হয়, কোরআন খতম দেওয়া হয়, তার বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন হয়, আমরা সবাই যাই খাই। কেমনে হয় বলেন আপনারা, কেমনে হয় এটা? কারণ আমরা জানি না, বুঝি না, তাওহীদ জানি না, বিশ্বাস করি না, মানি না। ভাই তিনটা সিরিয়াসলি আমাদের জীবনে প্রতিটি মানুষের প্রতি ফরজ আইন। তাওহীদকে জানা যেমন ফরজ, বিশ্বাস করাও ফরজ, মানাও ফরজ। এবার আসি আমরা তাওহীদটাকে কিভাবে মানব। ওকে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে আপনার সবাই একটু দাঁড়ান, একটু রিফ্রেশ হন, একটু একটু আপনার আপনার না আপনি বসেন, মুরব্বি মানুষ, যাক আল্লাহ খের। হ্যাঁ, সবাই একটু রিফ্রেশ হন। বিসমিল্লাহ, নড়াচড়া করে রিফ্রেশ করেন, কারণ এখনকার বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে আমি লম্বা আলোচনা করা পছন্দ করি না, পয়েন্ট পয়েন্ট আলোচনা করি, যারা বোঝার বুঝবে ইনশাআল্লাহ। জি বসেন প্লিজ, প্রশ্ন উত্তর আছে আবার, আর এখন তো রাত হয়েছে, আর পেটে খাওয়া খেলা লাগলে আর মাথা কাজ করে না, ঠিক আছে? এই তাওহীদের হকিকতটা কি, তাওহীদের বাস্তবটা কি? এই তিন প্রকার তাওহীদকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সারা পৃথিবীতে কিভাবে আসবে, কি বলেন আপনারা? জানলাম আল্লাহ তার কাজে এক,
জানলাম তার নামে গুলি বসে দেখ, জানলাম এবার আল্লাহ দেখ, তবে এই জিনিসটা আমার জীবনে আমি কীভাবে দেখব? এবার এই জিনিসটা শোনেন, ভালো করে খেয়াল করেন। কিন্তু এটাকে আমার তাওহীদের হকিকত বলি বা তাওহীদের রহস্যটাকে বলি। আপনার জীবনে যা ঘটে গেছে, যা ঘটিতেছে আর যা ঘটিবে, এই সবগুলি কি আল্লাহর তাওহীদের অভিয়ান প্রভাব? আপনি ধরি কি নাম ভাই জানেন? হ্যাঁ, শিবলি ভাই সৃষ্টি হয়েছেন, কে সৃষ্টি করছেন? সুস্থ আছেন এখন? আল্লাহ। মরে যাবেন কে? আল্লাহ, নাকি আর কেউ? উনি গরিব ধনী হয়ে গেল, কে গরিব ধনী মারল? আল্লাহ। তাহলে ও যা কিছু হয়ে গেছে আপনার জীবনে, যে কেউ প্রত্যেকে এখন আপনার জীবনে আসে, আমার জীবনে যা ঘটে গেছে অনেক কিছু ঘটেছে, এখন রানিং কিছু ঘটতেছে, সুখে আছেন, দুঃখে আছেন, ভালো আছেন, মন্দ আছেন, ফ্যামিলি বড় যা কিছু, এবং ভবিষ্যতে যা কিছু আপনার ঘটিবে, এই সব কিছু আল্লাহর কাজের একাত্মবাদের কি বাস্তবায়ন? কোথাও আপনি কোনোভাবে বলতে পারবেন না যে এটা বাবাই দিয়েছে, মা দিয়েছে, হুজুর দিয়েছে, অমুক দিয়েছে, তো না কে? এই তাওহীদটাকে আপনার জীবনে আনতে হবে। ছেলে দিয়েছে তো আল্লাহ, মেয়ে দিয়েছে আল্লাহ, দেয় নেই তো আল্লাহ, দিয়ে দিয়েছে আল্লাহ, আপনি সুখী তো আল্লাহ, দুঃখী তো আল্লাহ, কে? তাহলে আপনার জীবনের সাথে কি মিলে গেল? আপনার জীবনে যা কিছু ঘটেছে, ঘটছে, ঘটিবে আল্লাহর কাজ। বৃষ্টি পেয়েছেন তো আল্লাহ দিয়েছেন, বন্ধ তো আল্লাহ। এই যে আপনি দেখলেন না যে কি কঠিন অবস্থা হয়ে গেছিল, মসজিদে মসজিদে ওস্তাদিরা দোয়া করলেন ইস্তেসকার, আর বৃষ্টি হয়ে গেল, সুবহানাল্লাহ, সারা বাংলাদেশ কি একটা শান্তি, সুবহানাল্লাহ। এখন বলে বৃষ্টি যদি কেউ বলে যে আবহাওয়াবিদদের কারণে বা অমুক তুমুকের বা রাশিফল বা কি যেন আছে, এগুলি কি যেন চক্কি কেন বলে বা কাফের না বলতো চক্র মক্র না। আজকে আমার কাছে দুইজন হাজব্যান্ড ওয়াইফ কাউন্সিলিং করার জন্য আসছিল, আমি কাউন্সিলিং করি যারা হয়তো ডিপ্রেশন আছে, হাজব্যান্ডের সমস্যা, ছেলে মেয়েদের সমস্যা, চেষ্টা করি একটা মানুষকে তার এই সমস্যার সমাধানের জন্য কোরআন সুন্নাহ আলোকে তাকে ভাষা। আপনারা প্রথমে দোয়া করেন এই দুই ভাই বোনের জন্য সম্পর্ক সুন্দর হয়ে যায়। তো তাদের দুজনের কাহিনী শুনলাম, যদি সময় শর্ট ছিল, অনেক দুঃখজনক। হাজব্যান্ড ওয়াইফ এমনও দুজন আজও একসাথে আছে, ভাবতে অবাক লাগতেছে। কিন্তু এই যে আল্লাহ তাদের এটা সম্পর্ক ভালো না হওয়ার কারণটা হারামে আরাম নাই, পাপে শান্তি নাই। হারামে আরাম নাই, পাপে শান্তি নাই। কারণ আরাম কার হাতে? শান্তি কার হাতে? আপনি হারাম করেছেন আরামের জন্য, উনি আপনার আরামটা কেড়ে নেবেন। পাপ করেছেন শান্তির জন্য, আপনার শান্তিটা কেড়ে নেবেন। অমান আরাদান দিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা, যে আমি আল্লাহর জিকির থেকে চলে যাবে, ডানে বামে যাবে, তার জীবনটাকে দুঃখের দাবানলে দাও দাও করে জ্বালাবো। কোন সুযোগ হবে তার সুন্দরী নারী গাড়ি টাকা পয়সা সব তার জন্য বিস্মনে হবে। আবার অন্যদিকে আল্লাহ কি বলছেন, মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নহু হায়াতান তাইয়্যিবা, আর যে ঈমান আমলে সালিহ আমল করবে ঈমানের ভিত্তিতে, নারী হোক পুরুষ হোক, আল্লাহ বলছে আমি তাকে হ্যাপি জীবন দেব, সুখী জীবন দেব। আল্লাহ, কার হাতে সুখ? তাহলে বিপদকেই দেয় আল্লাহ। যাই হোক, আমরা তাহলে আল্লাহর যে আল্লাহর কাজে এক এটা কি বুঝেছি? আমার এটা কি লাস্ট পয়েন্ট? এরপরে প্রশ্ন উত্তর চলে যাবো। দুই নম্বরে আসি, আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্য আল্লাহ এক, বুঝলাম। কেমনি কেমনি বুঝবো আমার জীবনে কেমনি? আপনার জীবনে যা দরকার এর সব কিছু পরিপূর্ণ দেওয়ার গুণ বৈশিষ্ট্য কার আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন ধরেন আপনার ক্ষমা দরকার, তিনি গাফফার, আল গাফফার। দরকার রিজিক, তো তিনি আর রাজ্জাক।
আপনার দরকার দয়া তদিন আর রহমান আর রহিম, আপনার ভালোবাসা আল ওয়াদুদ। আপনার দরকার কি? একটা অন্যায় হয়ে গেছে, কেউ যেন না জানে, টেনশন কেউ জেনে ফেলে, তিনি সিদ্দিক সাত্তার, কিন্তু আল্লাহর নাম সাব্যস্ত না। আমরা আব্দুল সাত্তার নাম রাখি না, আল্লাহর সঠিক নাম কি? সিদ্দিক, গোপনকারী। আপনার দরকার কি? গিফট, ছেলে মেয়ে, ধন দৌলত, আল ওয়াহ্হাব। দরকার কি? আপনার শক্তি, আল কবিউল আজিজ। আপনার দরকার কি? জ্ঞান, তিনি আলিম। আপনার দরকার কি? বিজ্ঞ মানে হিকমত, তিনি আল হাকিম। আপনার দরকার বিধিবিধান, তিনি হাকিম। বলেন কোনটা নেই, চ্যালেঞ্জ করেন কেউ যে আমার এটা দরকার আর সেটা ওনার মধ্যে নাই এবং পরিপূর্ণ নাই। সন্তান দরকার, এহাবু মাইয়া সুইনাসা ওয়া এহাবু মাইয়া সুদুকুরা আও ইউযাউবিদুল দুকরা ওয়া নাসা ওয়া ইজআল মাইশা কিমা। আল্লাহ কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে দুইটা দেন, কাউকে ওনারা দেন না, কার? তার এই গুণগুলি কার? আল্লাহ সুবহানাহু তাআলা। আপনার দরকার সম্মান, তিনি মুইজ। আপনার দরকার কি? আপনার শত্রু একেবারে যেন লাঞ্ছিত হয়ে যায়, তিনি মুদিল। বলেন করবে আপনার কি? অ্যাক্সিডেন্ট যেন না হয় তাকে বলেন, আপনি যদি বিপদে না পড়েন তাকে বলেন, শয়তান যেন আপনাকে পথ না বলেন, দুশ্মন যেন আপনাকে না পড়ে তাকে বলেন, তাকে বলেন সূর্য ডুবে যাচ্ছে, বলছে এই সূর্য ডুববি না, আমি এখন আল্লাহর কাজে আছি, ডুবে গেলে আমার পরাজয় হবে, এখন ওইখানে দাঁড়া, আল্লাহ তুমি এখানে সূর্যকে দাঁড় করাও, আগে আমার জিত হবে তারপরে সূর্য ডুববে। এই পৃথিবীর সমস্ত টেকনোলজি একসাথে হয়ে সূর্যকে এক সেকেন্ড কি দাঁড় করাতে পারবে? আল্লাহ বলছে দাঁড়াও, যুদ্ধ হলো, বিজয় হলো, সূর্য তার মতো গিয়ে ডুবে গেল। বলেন আপনারা, হ্যাঁ বলে আপনার কি পান না বলেন? তার আপনার যত কিছু প্রয়োজন সবই তিনি দিতে পারেন, যা কিছু আপনি বিপদ আপদ এটা ওটা এই সেই তিনি বল তার কাছে। এই জন্য কি আমরা তাওয়াজ করি, স্থির যা করি, হিলতে যা করি, স্থির যা করি, ইস্তেহা যা করি, ইস্তেহানা করি, সাহায্য তার কাছে চাও। এরা সালতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবা কার কাছে? উনি দিতে পারেন। ওই যা স্থান তা ফাসতাইম বিল্লাহ, সাহায্য চাও আল্লাহর কাছে চাও। তাহলে বন্ধুরা আপনার যা প্রয়োজন এবং আপনারা জানেন যে প্রতিদিন রব্বুল আলামিন শেষ আসমানে অবতরণ করেন, বান্দাকে ডাকতে থাকে, কে আছো গুনাহগার, হালমিন মুস্তাগফির আগফিরুল্লাহ, কেউ কোনো পাপ করেছ ক্ষমা চাও ক্ষমা করে, হালমিন মুস্তার যাকে না জোক না, কেউ রিজিক দরকার বলো আমি আল্লাহকে আমি রিজিক দিই, হালমিন মুমতালা কেউ আছো বিপদগ্রস্ত বলো তার বিপদ দূর করি। তাহলে বন্ধুরা আল্লাহর নাম গুণ বৈশিষ্ট্যে আল্লাহ আপনার শোনা দরকার, তিনি আসসামিয়া, দেখা দরকার তিনি আল বাসির, আপনার দোয়াটা শোনা দরকার তিনি আসসামি, আপনাকে দেখা দরকার আপনি কোন অবস্থায় আছেন তিনি আল বাসির। এইভাবে আপনার শক্তি দরকার তিনি আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আপনার জীবনে আপনার যা কিছু ঘটে গেছে ঘটছে ঘটবে কে? তাওহীদের রুবুবিয়্যাহ। আর যা কিছু সব গুণ কার? আল্লাহ। তাহলে এখন কি করবেন? যার নুন গাইবেন তার গুণ গাইবেন না নিমা খারাম হবেন না মীর জাফর হবেন? বলেন না একটু, যার নুন খাবেন তার গুণ খাবেন না, তার গুণ না হলে কি বলে নিমা খারাপ বলে? নিমা খারাপ মানে কি? খাইছে একজনের গুণ গাইছে আরেকজনের। তাহলে যে আল্লাহ আপনার জীবনে যা কিছু হয়েছে হচ্ছে হবে সব তিনি করেন, তিনি দেন, আপনার জীবনে যা প্রয়োজন সব কিছু ওনার কাছে আছে, এখন ইবাদতটা কার করবেন? তাহলে দাসত্ব কার করবেন? গোলামিটা কার হবেন? তাহলে আপনার জীবনের এক বিন্দু কিছু উড়ানে ব্যবহার করা যাবে না, যা কিছু করবেন যা কিছু ছাড়বেন উনি যেভাবে ছাড়তে বসে ভাবে ছাড়েন, যেভাবে করতে বসে পারেন, আপনি সালাত আদা করবেন, সিয়াম করবেন, হজ করবেন, এখন তো হজ আসছে আলহামদুলিল্লাহ, দোয়া করি যারা এবার হজে যাচ্ছেন সবার যেন হজ মাবরুর আল্লাহ কবুল করেন। হজ মাবরুরের সাতটা শর্ত আছে এবং মনে রাখবেন, এখানে যদি কেউ থাকেন
হজ ফরজ যখন হয়ে যায়, তার উপরে হজের মাসের জানাও ফরজ আইন হয়ে যায়, আমার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবেন না। ইমাম জানলে হবে, মুয়াল্লিম জানলে হবে না, আপনাকে জেনে ফরজ তারপরে যাবেন, না হলে ওইখানে গিয়ে উল্টা পাল্টা কইরা তারপরে বলে ঠিক আছে ভুল ভ্রান্তি হতে পারে একটা দাম দিয়ে দাও, এইভাবে দাম দিলে কোনো ফায়দা হবে না, সন্দেহ করে কনফার্ম হতে হবে। এই জন্যে আমাদের দেশে হাজি সাহেবরা হজ করেন কিন্তু হজের মাসলা ফরজ আইন শিখে না, জাকাত দেন জাকাত আইন না ফরজ শিখে না, ওই সিয়াম করে শিখাতে সিয়ামের মাসলা মাসের ফরজ আইন আমরা করি না, নামাজ যখন যেটা আপনার প্রতি তখন শেখা ফরজ। তাহলে আমরা আসি তাওহীদের হকিকতটা মূল রহস্যটা আমাদের জীবনে কিভাবে দেখব, তাহলে আমি যত কিছু ঘটে গেছে ঘটছে ঘটবে ওইখান থেকে হচ্ছে। অনেক সুন্দরী মেয়ে সুন্দর হ্যান্ডসাম যুবক হাজব্যান্ড পায় না, অনেক হ্যান্ডসাম যুবকরা সুন্দরী বউ পায় না, অনেক ভালো ছেলেরাও হয়তো অনেক সময় চাকরি বাকরি কিন্তু আগে দেখেন দুবার উঠে গেছে এই সব কিছুকে। তাহলে বন্ধুরা আল্লাহর কাজে যেমন আল্লাহ এক, তাহলে আপনার সাথে সম্পৃক্ত এই তাওহীদটা নামে গুণে বৈশিষ্ট্য এক, আপনার এই জিনিসটাকে বুঝতে হবে আর এবাদত একমত কার্যকর করতে হবে। আমার হাসি কান্না, আমার শোক দুঃখ, আমার সালাম, আমার ভালোবাসা, আমার মা বাবার খিদমত, আমার উস্তাদকে সম্মান, আমার ছোটকে স্নেহ, আমার পাশ্চাত্য সব কিছুই যা করণীয় করি, যা বর্জন বর্জন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদ শব্দের অর্থ আমরা বলেছিলাম, তাওহীদ কাকে বলে বলেছিলাম, তাওহীদের প্রকার বলেছিলাম, ঠিক আছে, তাওহীদের গুরুত্ব বলেছি, তাওহীদের বোনাস ফজিলত বলেছি, এবং তাওহীদ এর রুকন তিনটি বলেছি, আর তাওহীদ এর সর্বশেষ যেটা আমাদের জীবনে কীভাবে তাওহীদকে আমরা দেখব। আমি দোয়া করি এই তাওহীদটাকে যে আমরা এইভাবে আমাদের জীবনে আনতে পারি। লাস্ট যে ছিল যে এই তাওহীদের জন্য আমরা কী করবো, এই তাওহীদের জন্য সাহাবা ইকরাম কী করেছিলেন বলে, জান মাল দিয়েছে, মদিনা ছেড়ে কোথায় দিক পর্যন্ত চলে গেছে যুদ্ধ কাফির মুশরিকদেরকে, যখন পারস্যের সম্রাট, পারস্যের সম্রাট একে ডাকল, মানে সাহাবা ইকরামদের কয়েকজনকে পাঠানো হলো, বলে তোমরা কী জন্য আসছো, এই জীর্ণ শীর্ণ পায়ে জুতা নাই কাপড় নাই হাড্ডি মাড্ডি দেখা যায়, এই খাজনার যে মানে বাইতুল কী বলতে আমরা কোষাধ্যক্ষ এটা খুলে দাও, যা লাগে সব নিয়ে তোমরা মদিনায় ফিরে যাও। বলো না আমরা এই জন্য আসি নাই, ওখানে কৌশল করছিল কি গেটটা নিচু করে করছিল যাতে করে মাথাটা মানে ওদের বাচ্চাকে সেজদা করে তারপর ঢুকতে হবে, তারা করছি কাকে পা ঢুকাইছে, আর গা ধার উপর উঠা কার্পেট বিছে কার্পেটকে ছিঁড়া পেশাব পায়খানা করে যাচ্ছে, এই দাঁড়াও কই আমরা মেহমান যেহেতু যাবো না হলে যাবো না, দেখছেন কি বীরত্ব কি সম্মান কি ইজ্জত নিজের, ওয়ালিল্লাহি ইজ্জাতু রাসূলিল মুমিনিন। ঠিক আছে, মূলত পার্সিয়ানের আরবিয়ান ট্রান্সলেটর দিয়ে কথা হচ্ছে, বললাম আমরা তো এই জন্য আসি নাই, কী জন্য আসছো তাহলে তোমরা, আমরা আসছি এই জন্যে ইখরাজুল ইবাদি মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, আরবি শব্দ খুব কঠিন মানে খুব সহজ, ইখরাজুল ইবাদ মানুষকে বের করার জন্যে, মিন ইবাদাতি ইবাদ যারা মানুষ অন্যের কিছু ইবাদত করে আল্লাহ ছাড়া মখলুকাতের ইবাদত করে তাদেরকে বের করা কোথায়, এলা ইবাদাতে রব্বিল ইবাদ সমস্ত রবের যিনি আব্দ আল্লাহ তার রব যিনি তার ইবাদত করার জন্য, মানে আমরা এসেছি শুধু তোমাদেরকে আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি বাস করো কিছু দরকার নেই। তাহলে বন্ধুরা আমরা এই তৌহিদটাকে আমার জীবনে আজকে রাত্রে আপনার পরিবারের সাথে কথা বলবেন, বুঝে যেটুকু আসছে সোশ্যাল মিডিয়ায় দিবেন, প্রশ্ন দেন এই তাওহীদের রুকুন কয়টা বলো তো, ছাড়েন বলেন তাওহীদের রুকুন কয়টি বা ফরজ কয়টি, তাওহীদ শব্দ অর্থ কী, তাওহীদ কয় প্রকার, তাওহীদের হকিকতটা কী, তাওহীদের ফজিলত কী, তাওহীদের গুরুত্ব কী, আমার মনে হয় আর মারা যাবে না।
তাই না ভাইজান? জি, আমরা এখন প্রশ্ন উত্তরে যাবো। আল্লাহ করে যেন রব্বুল আলামিন এই তাওহীদের মাধ্যমেই যেটা হয় ইত্তেহাদ, লাস্ট কথা, তাওহীদ যখন ঠিক হয়ে যাবে একটা প্ল্যাটফর্ম হবে, কয়টা হবে? তাওহীদের মাধ্যমে ইত্তেহাদ হবে। তাওহীদ ছাড়া উম্মতের ঐক্য যারা ডাকে তারা প্রতারক। তাওহীদ থাক, আমরা আগে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে এক জায়গায় হয়ে যায় একদম, নো, তাওহীদুল কালিমা কাবলা তাওহীদুস সুফুফ, এক প্ল্যাটফর্ম হওয়ার আগে এক বাক্য হতে হবে, লাইলার এক বার তাকে আসতে হবে, এক কালিমা। তাওহীদ যদি সবার এক হয়ে যায় এদের প্ল্যাটফর্ম কয়টা হবে? আমাদের প্ল্যাটফর্ম ভিন্ন কেন ধর্মীয় ময়দানে? কারণ আমার তাওহীদ চাই, আমাদের গড়বড় আছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা তুমি আমাদেরকে কবুল করে নাও, আরাম বাগলায় মসজিদ আজকের আয়োজনকে তুমি কবুল করে নাও, তাওহীদের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত নসিব করে দেবে। রব্বুল আমিন এই তাওহীদের প্রচার ও প্রসার বাংলার মাটিতে করার জন্য আমাদেরকে তুমি তৌফিক দান করো। আজকের আয়োজনে আমাদের ইমাম সাহেব, খতিব সাহেব, আমাদের মহাজন, আমাদের সভাপতি, সেক্রেটারি, যারাই এখানে দায়িত্বশীল আছে এলাকাবাসী, আপনারা সকলকে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেভাবে আজকে আরামবাগ জামে মসজিদে একত্রিত হয়েছি, রাব্বুল আলামিন তোমার তাওহীদের সর্বশ্রেষ্ঠ, তাওহীদের সর্বশ্রেষ্ঠ নায়ককে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তার সঙ্গে রোজ হাসরের ময়দানে তোমার হাবিবের সাথে আমাদের জায়গা করে দেয় রাব্বুল আলামিন, তার সুপারতে সাফাতে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস আলায় আমাদের জায়গা করে দিও। রাব্বুল আলামিন আমাদের যারা মারা গিয়েছে তাদেরকে ক্ষমা করে দাও, যারা অসুস্থ সুস্থ করে দাও, বিপদগ্রস্ত বিপদ দূর করে দাও। রাব্বুল আলামিন যারা আমাদের এবার হজে যাচ্ছেন, রাব্বুল আলামিন তাদের হজ মাবরুর করে নিষ্পাপ শিশু জান্নাতি সদস্য হয়ে ফিরে আসার তৌফিক দান করেন। রাব্বুল আলামিন আমাদের যারা এই আয়োজন করেছেন সকলকে তুমি কবুল করে নাও, বিশেষ করে মিডিয়াতে যে ভাই কাজ করছেন, বিশেষ করে ওনাকে আমি ধন্যবাদ জানাই যে এই একটা প্রোগ্রামকে সবার কাছে পৌঁছে শ্রম দিচ্ছেন, আল্লাহ তা কবুল করেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ধন্যবাদ। ওয়াহাল্লাহুল বাইয়ু ওয়া হাররামা রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সব ব্যবসা না, আল বাইয়া মারিফা নির্দিষ্ট, যে কোনো ব্যবসা হালাল তা না, অনেকে বলে হালাল ব্যবসা না, আল্লাহ নির্দিষ্ট কিছু ব্যবসাকে হালাল করেছেন, আল বাইয়া। এখন উনি একটা বদনা কিনেছেন 100 টাকায় বিক্রি করে করতে পারবেন, এটার কোনো শরীয়ত কোনো লিমিটেড করে দেয় নাই, তবে যেখানে আপনি বিক্রি করছেন ওইখানের উরফে সমাজে বাজারে মার্কেটে কত বিক্রি হয় সাধারণত সেটা আপনি করবেন, এর বেশি আপনি নেবেন না। বিশেষ করে যদি যে মানুষটা আপনার কাছে কিনছে ও জানে না মার্কেট সম্পর্কে, আপনি বুঝে কোপ বুঝে ঝোপ বুঝে কোপ মেরে দেবেন না, ওকে ঠকাবেন না। তাহলে এখানে নির্দিষ্ট, হ্যাঁ কোনো নির্দিষ্ট করে দেওয়া, এখন কোম্পানি নির্দিষ্ট করে দেয় তো নির্দিষ্ট তো হয়েই আছে কত ডিসকাউন্ট আপনি দিতে পারবেন, ঠিক আছে না? তো এই জন্যে আপনি এটা বেশি লোভী হবেন না। আমরা এত বেশি লোভী হই মাঝে মাঝে যেটা খুব অবাক লাগে, একটু সুযোগ পেলেই বাড়িয়ে দিলাম 50 টাকা রিক্সা ভাড়া, গত পরশু দিন 100 টাকা, কেন কয় গাড়ি সব ধরে লেগেছে না, অমক তোমাকে এসে আজকে ওইটা বলছে। আমি বললাম আমি তো শুনছি মামা গাড়িগুলো ছেড়ে দিয়েছে, কয় আপনি শুনছেন শেখ? আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে আহ্বা কালে জাহাবতেন, আমাদের মসজিদ ফজরের জামাতের সময় কিছু লোক ফরজ নামাজের ইকামতের হওয়ার পরে সুন্নত নামাজ নিয়ত করে, সুন্নত পড়ে, এ ব্যাপারে শরীয়তের হুকুম কী? আল্লাহ নবী আলাইহিসসালাম বলছেন যা উকিমাতি সালাত ফালা সালাত ইল্লাল মাকতুবা, একামাত হয়ে গেলে সালাতের
ফরজ সালাত ছাড়া অন্য কোনো সালাত পড়া যাবে না, এটা বিশুদ্ধ হাদিস। এর মোকাবেলায় একটা জয়ীফ হাদিস আছে যে ইল্লা রাকাতাইল ফজর, তবে ফজরের দুই রাকাত নামাজ ব্যতিরিকে। ইমাম বাইহাকি বলছে হাদি জিয়াদাতু মুনকারা, এই অতিরিক্ত কথাটুকু যে ফজর দুই রাকাত সুন্নাত ব্যতিরিক কথাটা কি অগ্রহণযোগ্য, মুনকার, দুর্বল, গ্রহণযোগ্য না। এখন আমাদের দেশে আমল যে হয় এই জয়ীফ হাদিসটা আমল করে থাকে, এবং আল্লাহর নবী আলাইহিসসালাম যেটা আবু দাউদের সহি হাদিস, একদিন নামাজ সালাম ফেরার পরে দেখলেন যে একজন উঠে নামাজ শুরু করছে। রাসুল বললেন নামাজ শেষে, কিসের নামাজ পড়ল? কয়া রাসুল্লাহ, আমি তো সুন্নত আগে পড়তে পারিনি। উনি নীরবতা করলেন, মানে কি সমর্থন দিলেন। মুসনাদ আহমদের হাসান হাদিসে আল্লাহর নবী একজন যুবককে দেখলেন একমত হওয়ার পরও নামাজ পড়তেছে, তো ওর কানের কাছে গিয়ে কি জন্য রাগ করে কিছু বললেন, সাহাবা ইকরাম বুঝতে পারে নাই কি বললেন। নামাজের শেষে আল্লাহ নবী তো ঘরে চলে যেতেন, সবার জানার কি বললেন, এই তোমাকে কি বলছে? কয় রাসুল বলছেন তুমি কি ফজরের নামাজ চার রাকাত পড়বা? ফজর নামাজ কয় রাকাত? একাও তো একজন নামাজ পড়ছো। এই জন্যে যদি আপনার রুকু হয়ে যায়, শেষ রাকাতে রুকু হয়ে যায় আর একামাত হচ্ছে, তাহলে আপনি কি করেন, দুইটা সেজদা দিয়ে বৈঠক করে সালাম ফিরাই দিয়ে আপনি ইমাম সাহেবের সঙ্গে শরীক হন। আর যদি ইমাম সাহেব তুফান হয়, তুফান মিল মানে একামাত এসে এক রেখা শেষ হয়ে যাচ্ছে, তাহলে ভেঙে দেন, ভেঙে দেন, নামাজ শেষ হওয়ার পরে আপনি পড়েন। এখন যদি আপনি ফজরের সুন্নতটা ফরজের আগে না পড়তে পারেন, দুইটা অপশন, একটা হলো ফরজের পরে আপনি পড়ে নেবেন, আরেকটা হলো যে আপনি চাইলে সূর্য ওঠার পরে পড়বেন, দুটো অপশন আছে। এখন যেটা হলো যে আমাদের যেটা আমরা আমল করি, এনে কি ঝগড়াঝাটি করবেন নাকি? না, ঝগড়াঝাটি করবেন না, এটা নিয়ে তোড়জোড় করবেন না, অমুক হয় নাই, তমুক হয় নাই, এইগুলি বাজে কাজগুলি করবেন না। জাকাল্লাহ খের। এরপরের প্রশ্ন, এটা পুষছে নাকি প্রশ্ন নাকি? তা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের প্রশ্ন হয়তো অনেক ছিল, কিন্তু আমরা যেহেতু সময়ের ব্যাপার, ফজরের নামাজের ব্যাপার, অনেকে তাহাজ্জুদ পড়ে তাদের ব্যাপার, আমাকেও এখন উত্তরাদিকে যেতে হবে, সব মিলে রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ আমাদের কবুল করে নাও, তুমি আল্লাহ আজকের মাজলিসকে কবুল করে নাও, এর বিনিময়ে আমাদের ক্ষমা করে দাও, ভবিষ্যতের জন্য কোনো এক মুহূর্তের জন্য যে আমরা তাওহীদ ছেড়ে শিরকের জন্য না চলে যাই, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আর বিশেষ করে আমাকে আপনারা সম্মানিত করেছেন আপনারা এখানে বসিয়ে, এই জন্য আল্লাহ যেন আপনাদেরকে সম্মানিত করেন দুনিয়া আখিরাত। হাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটা মজলিস ভঙ্গের দোয়া, লাস্টে এটা আখেরি মোনাজাত। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া বারাকাল্লাহু ফিকুম।